অনেকে বলেন লতা মঙ্গেশকরের সঙ্গে নাকি তীব্র রেষারেষির সম্পর্ক ছিল সন্ধ্যা মুখোপাধ্যায়ের। এমনও কানাঘুষো শোনা গিয়েছে লতা মঙ্গেশকরের জন্যই বোম্বাইতে ক্যারিয়ার করতে পারেননি সন্ধ্যা মুখোপাধ্যায়। যদিও সেই জল্পনা ফুৎকারে উড়িয়ে সন্ধ্যা এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন পরস্পরের খুব ঘনিষ্ঠ বন্ধু তারা। পাঁচের দশক থেকে শুরু হওয়া সম্পর্কের সে ডোর কোনোদিন আলগা হয়নি, একসঙ্গে বহু গানে গলা মিলিয়েছেন দুজনে। শিল্পী হিসেবে পরস্পরের প্রতি অগাধ শ্রদ্ধা তাদের। কাকতালীয়ভাবে মাত্র কয়েকদিনের ব্যবধানেই ভারতীয় সঙ্গীত জগতে দুই মহিরুহকে হারালাম আমরা। গত 6 ফেব্রুয়ারি প্রয়াত হন লতা মঙ্গেশকর, সেই খবর জানানো হয়নি সন্ধ্যা মুখোপাধ্যায়কে। ঠিক 9 দিন পর চিরতন্দ্রায় চলে গেলেন গীতশ্রী। সঙ্গীত জগতের এই দুই মহান শিল্পীর চলে যাওয়াটা অপূরণীয় ক্ষতি, তবুও নিজেদের সৃষ্টির মধ্য দিয়ে চিরকাল বেঁচে থাকবেন তারা। চলতি সপ্তাহে দাদাগিরির মঞ্চে গানে গানে শ্রদ্ধার্ঘ্য জানানো হবে লতা মঙ্গেশকর ও সন্ধ্যা মুখোপাধ্যায়কে। এদিন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়কে বলতে শোনা গেল এনারা ছিল ভারতীয় সঙ্গীত জগতের ইতিহাস, ঐতিহ্য, গর্ব। এদিন সবার উপরে ছবিতে সুচিত্রা সেনের লিপে গাওয়া সন্ধ্যা মুখোপাধ্যায়ের আইকনিক গান ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা গাইতে শোনা গেল হৈমন্ত শুক্লাকে। সঙ্গে তিনি বলে উঠেন, এইসব স্মৃতিগুলো আমার গায়ে কাটা দেয়। সৌরভের প্রত্যুত্তর, বাঙালি এইসব গান কোনোদিন ভুলবে না। সো ভিউয়ার্স, এখনো আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।